রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা। লীগ কাপ নকআউট পর্যায়ে চলা এই প্রতিযোগিতায় মঙ্গলবার গ্রুপ বি লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে সুদর্শনপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। এদিন লীগের খেলায় আক্রমণাত্মক ফুটবল খেলে 4-1 গোলে ফ্রেন্ডস অব দিশাকে পরাজিত করে সুদর্শনপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এদিন সুদর্শনপুরের পক্ষে একাই 3টি গোল করেন বিশ্বনাথ হাঁসদা এবং 1টি গোল করেন সৌরভ রায়। অন্যদিকে ফ্রেন্ডস অব দিশার পক্ষে একমাত্র গোলটি করে জন মার্ডি। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সুদর্শনপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের বিশ্বনাথ হাঁসদা। বুধবার গ্রুপ এর লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং অরবিন্দ স্পোর্টিং ক্লাব। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নাম্বারে।